আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ স্টুডিও থেকে সরাসরি সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। এই অনুষ্ঠানের মাধ্যমে সিলেটে ঘটে যাওয়া, পুরো বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলি সংক্ষিপ্ত রূপ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, আজকের ডিসক্রিপশনে যে তথ্যটি আপনারা দেখতে পেয়েছেন, সেই তথ্যটি নিয়ে আলোচনা করার আগে একটু শিক্ষা সম্পর্কিত খবরগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। দর্শক, 2023 সালের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার ব্যাপারে কিন্তু নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2023 সাল থেকে পিএসসি এবং জিএসসি পরীক্ষা থাকবে না, অর্থাৎ প্রাইমারিতে ক্লাস ফাইভে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যে সমাপনী পরীক্ষা হয় সেটি হচ্ছে পিএসসি পরীক্ষা, এবং ক্লাস এইটে যে পরীক্ষাটিতে হয় জুনিয়র সার্টিফিকেট কোর্সের জুনিয়র সার্টিফিকেটের যে পরীক্ষাটি হয় জিএসসি পরীক্ষা, এই দুটি পরীক্ষা আগামী 2023 সালে হবে না এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত থাকবে না পরীক্ষা। আজকে হয়েছে এই সিদ্ধান্ত। নতুন শিক্ষাক্রমের রূপরেখার নবম দশম শ্রেণীতে বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাগ থাকবে না, সবাইকে একই বিষয়ে পড়তে হবে, শিক্ষামন্ত্রী এরকম একটা কথা বলেছেন। এবং দীর্ঘদিন ধরেই কিন্তু সমন্বিত শিক্ষা কার্যক্রমের একটা কথা আমরা শুনে আসছি যে মাধ্যমিক পর্যায়ে ক্লাস 9-10 যাওয়ার পরে যখন স্বাভাবিকভাবেই অনেকেই বিজ্ঞান অনুষদে চলে যান, কেউ বাণিজ্য অনুষদে চলে যান, কেউ বা মানবিক অনুষদে চলে যান, কিন্তু বলা হচ্ছিল যে এই তিনটি বিভাগকে একসাথে সমন্বয় করে একটা সমন্বিত বিভাগ চালু করার এবং আলাদা আলাদা বিভাগ না রাখার, এবং এই সিদ্ধান্ত হতে যাচ্ছে। এবং দীর্ঘদিন ধরে এই ব্যাপারে কথা হচ্ছে, আসলেই এটা ফলপ্রসূ হবে কি না সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার। তবে শিক্ষা পদ্ধতিতে করোনা মহামারীকালীন সময়ে যে পরিবর্তন এসেছে সেখানে আসলে এ ধরনের সিদ্ধান্ত ইতিবাচক বলেই ধরে নেওয়া যায়, কারণ পঞ্চম শ্রেণীতে এত কঠিন একটা পরীক্ষা কোমলমতি শিশুদের জন্য বা ক্লাস এইটেও একটা কঠিন পরীক্ষা, এই দুটি পরীক্ষায় যে ধরনের ব্যাপার স্যাপারগুলো আছে, যে স্বাস্থ্য সুরক্ষার যে ব্যাপার আছে, পরীক্ষা নিতে গিয়ে যে ঝক্কি ঝামেলা আছে সেগুলো এড়ানোর জন্যই মূলত এই পরীক্ষাগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসক্রিপশনে যেটা লিখেছিলাম যে সিলেটে সিম কার্ড জালিয়াতির ভয়ঙ্কর সিন্ডিকেট, সিলেট ভিউ 24 এরকম একটা সংবাদ করেছে, আমরা সেই প্রতিবেদন থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সিম কার্ড একজনের নামে, কিন্তু যার নামে সিম কার্ডটি নিবন্ধিত অর্থাৎ রেজিস্টার্ড তিনি কিছুই জানেন না, ওই সিম ব্যবহার করছেন আরেকজন। শুধু যে ব্যবহারই করছেন তা নয়, ওই মোবাইল সিম দিয়ে চলছে নানা ধরনের অপরাধ কর্ম। সিম কার্ড জালিয়াতির এমনই একটি ভয়ঙ্কর চক্রের সন্ধান পেয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম অর্থাৎ সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এর মধ্যে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের বিভাগের কর্মকর্তারা বলছেন, সিম নিবন্ধনের নামে সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও গ্রাউন্ড প্রমোটাররা ফাঁদ পেতে বসে থাকে। কেউ যখন এদের কাছে সিম কিনতে যান তখন কৌশলে ওই ব্যক্তির নামে একাধিক সিম নিবন্ধন করে রাখে ওই খুচরো বা গ্রাউন্ড প্রমোটাররা, কিন্তু যিনি একটি সিম কিনলেন তার নামে যে একাধিক সিম রেজিস্ট্রেশন হয়ে গেছে এর কিছুই তিনি টের পান না। এই জিনিসটা কিভাবে হয় সে ব্যাপারে কিন্তু লেখা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, একজন ব্যক্তি সিম কিনতে গেলে জালিয়াত চক্র কৌশলে তার ফিঙ্গারপ্রিন্ট একাধিকবার গ্রহণ করে। প্রথম দফায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এরা নেটওয়ার্ক সমস্যার কথা বলে। সহজ বিশ্বাসী ক্রেতা যখন একাধিকবার ফিঙ্গারপ্রিন্ট প্রদান করেন, মূলত এসব ফিঙ্গারপ্রিন্ট একাধিক সিম রেজিস্ট্রেশনে ব্যবহার করে জালিয়াত চক্র। ক্রেতার দেওয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে তারা একাধিক সিম রেজিস্ট্রেশন করে রাখে পরে প্রতারক চক্র বা অপরাধীদের কাছে, উচ্চ মূল্যে বিক্রি করা হয় সেসব সিম। এমন ভয়ঙ্কর জালিয়াতির কারণে অনেক সময় নিরীহ মানুষজন হয়রানিতে পড়েছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, কারণ অন্যের নামে নিবন্ধনকৃত সিম দিয়ে প্রতারণা, হুমকি, মোবাইল ব্যাংকিং চালান চ্যানেল ব্যবহার করে অর্থ পাচারের মতো অপরাধও ঘটছে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের প্রাথমিক পর্যায়ে যার নামে সিম রেজিস্ট্রেশন করা তাকে ধরা হচ্ছে, পরবর্তীতে অবশ্য সিম জালিয়াতির ঘটনা বেরিয়ে এলে ছাড়া পান নিরীহ ব্যক্তিরা। দুঃখিত দর্শক, জানা গেছে গেল মাসের মাঝামাঝি সময়ে সাইবার ক্রাইম বিভাগের ই ফ্রড টিম মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে। এই ঘটনার তদন্তে বেরিয়ে আসে প্রতারক চক্রের অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে মোবাইল ব্যাংকিং প্রতারণা করে আসছে। পরে সিলেট ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাহাদুত শিকদার ও জুয়েল হালদার, হিমন আহমেদ, রুবেল আহমেদ ও অপুচন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। তাদের কাছে বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত একাধিক মোবাইল অপারেটর 504টি সক্রিয় সিম জব্দ করা হয়। এ প্রসঙ্গে সাইবার ক্রাইম বিভাগের ই ফ্রড টিমের লিডার সহকারী কমিশনার সুরঞ্জন সাহা বলেছেন, প্রথমে সিলেটে অভিযান চালিয়ে হিমন আহমেদ, রুবেল আহমেদ ও অপুচন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। এদের পেশা খুচরা সিম বিক্রি করা। কেউ সিম কিনতে গেলে মূলত
এরাই কৌশলে এক ব্যক্তির নামে একটি সিমের জায়গায় একাধিক সিমের নিবন্ধন করে রেখে দেয়। এরা এরপর এসব সিম তারা বেশি দামে প্রতারকদের হাতে তুলে দেয়। এই তিনজনের তথ্য অনুযায়ী শাহাদত শিকদার ও জুয়েল হাদল হাওলাদারকে গ্রেফতার করা হয়। এরা ভুয়া নিবন্ধিত সিম ব্যবহার করে মোবাইল ব্যাংকিং করে প্রতারণা করে আসছিল। এই চক্রটি ফরিদপুর জেলার ভাঙ্গার প্রতারক চক্র। অন্য নামে নিবন্ধিত সিম বিক্রেতা ও এগুলোর ব্যবহারকারীদের সমন্বয়ে একটা সিন্ডিকেটও গড়ে উঠেছিল। তারা যে গ্রুপকে ধরেছেন সিটিটিসির ইউনিটটি, তাদের মধ্যে প্রথম গ্রুপটা সিলেট থেকে সিম নিবন্ধন করিয়ে ফরিদপুরের ভাঙ্গা এলাকা কেন্দ্রিক প্রতারক চক্রের কাছে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে ই ফ্রড টিমের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আহসান হাবিব বলেছেন, একজন ব্যক্তি যখন সিম তুলতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তখন অনেক সময় বিক্রেতা বলে থাকে ছাপটি নেওয়া সম্ভব হয়নি বা ভালোভাবে হয়নি, তখন আবারও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। আসলে এই কৌশলে সিম বিক্রেতা একজন ব্যক্তির কাছ থেকে দুই দফায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখে দিল। ক্রেতাকে একটি সিম দিল, বিক্রেতা পরে আরেকটি সিম তুলে রেখে দেয়। যেটা বলছিলাম, সিলেট অঞ্চলে চা বাগানের শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সিম কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট দরকার হয়। হিমন আহমেদ, রুবেল আহমেদ ও উপচন্দ্র দাসের এই চক্রটি এই সুযোগকে কাজে লাগিয়েছিল। এরা চা শ্রমিকদের অজ্ঞাত সারে তাদের নামে একাধিক সিম নিবন্ধন করিয়ে নেয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সক্রিয় 504টি সিমের বিষয়ে তদন্ত চলমান। এই চক্রটি গেল 7-8 মাসে প্রায় 1000 সিম কার্ড, দুঃখিত দর্শক, প্রায় 7-8 মাসে 1000 সিম কার্ড ভুয়া নিবন্ধন করিয়ে প্রতারকদের কাছে বিক্রি করেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দর্শক, জানাচ্ছিলাম সিলেটের যেটি হয়েছে সিম কার্ড নিবন্ধনে যারা জালিয়াতি করে থাকেন তাদের খবর, আরও বেশ কিছু খবর আছে আমাদের কাছে, আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। সিলেটে আজকে শেরপুরে বুথের টাকা লুট করে মুখোশধারী চার ডাকাত, এই সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে সিলেট ভিউ 24। সিলেটের ওসমানীনগর থানাধীন শেরপুর পশ্চিম বাজারে ইউসিবি ব্যাংকের ফার্স্ট ট্র্যাকে বুথে ডাকাতির দৃশ্য ধরা পড়েছে ব্যাংকটির সিসিটিভি ক্যামেরায়। এতে দেখা যায় চারজন মুখোশধারী লোক এটিএম বুথে প্রবেশ করে নিরাপত্তা কর্মীকে জিম্মি করে বুথের টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাতদের তিনজনের মাথায় লাল কাপড় বাঁধা ছিল এবং একজনের মাথায় ছিল ক্যাপ, সবাই মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল। এ ধরনের জাল জালিয়াতির ঘটনা এবং যেটা হচ্ছে যে এখন এটিএম বুথ ও নিরাপদ নয় সেখানে কিন্তু ঘটেছে, তবে সেই ব্যাপারে সিসিটিভির ফুটেজে অনেক কিছুই উঠে এসেছে। গতকাল সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির ঘটনায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, মানুষজন পিটিয়ে হত্যা করেছেন এবং ডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি হচ্ছেন সুহেল আহমেদ, তিনি ঢাকা দক্ষিণে নামে একজন ডাকাতির ঘটনায় জড়িত সুহেল আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েনঘাট থানা পুলিশ। রবিবার বিকেলে গোয়েনঘাট উপজেলার ডোবার ইউনিয়নের লংপুর গ্রামের আব্দুল আহাদের নেতৃত্বে উপপরিদর্শক যিনি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। দর্শক, এই ছিল আজকের সিলেটের টুকরো টুকরো কিছু খবর। আমরা আগামীকাল আবারও আপনাদের সাথে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের ঘটে যাওয়া সর্বশেষ ঘটনা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।